যুদ্ধ অবরোধ অস্ত্র প্রতিযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলায় দেওয়া ভাষণে তিনি বলেন, যুদ্ধ বন্ধ করে শিশুদের জন্য শান্তিপূর্ণ পৃথিবী নিশ্চিত করা হোক। সেই পৃথিবী হবে সহযোগিতা, সংহতি, পারস্পরিক সমৃদ্ধি আর ঐক্যবদ্ধ প্রচেষ্টার। প্রধানমন্ত্রী জানান, আলোচনার পরও একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি মিয়ানমার। এ ব্যাপারে জাতিসংঘ কার্যকরী ভূমিকা রাখবে বলে আশাবাদ তার। জয় যাদব জানাচ্ছেন বিস্তারিত। Pleasure in welcoming Your Excellency Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh. জাতিসংঘে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণ দেওয়ার রীতি ধরে রাখলেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার ১৯তম বারের মতো ভাষণ দিলেন তিনি। শুক্রবার স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এর অভিঘাতে পুরো বিশ্বের দুর্বিষহ অবস্থার কথা তুলে ধরেন। আমরা ইউক্রেন এবং রাশিয়া সংঘাতের অবসান চাই। নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার মাধ্যমে একটি দেশকে শাস্তি দিতে গিয়ে নারী, শিশু ও গোটা মানব জাতিকেই শাস্তি দেওয়া হয়। এর প্রভাব কেবল একটি দেশেই সীমাবদ্ধ থাকে না, বরং সকল মানুষের জীবন জীবিকা মহাসংকটে পতিত হয়। যুদ্ধের জেরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা কখনো মঙ্গল বয়ে আনতে পারে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আলোচনাই সংকট ও বিরোধ নিষ্পত্তির সর্বোত্তম উপায়। বিশ্ব বিবেকের কাছে আমার আবেদন, অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ, স্যাংশন বন্ধ করুন। শিশুকে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা দিন, শান্তি প্রতিষ্ঠা করুন। প্রধানমন্ত্রী বলেন, সময় যতই গড়াচ্ছে রোহিঙ্গাদের উপস্থিতি বাংলাদেশের সার্বিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে আরও দুরূহ করে তুলেছে। আমি আশা করি এ বিষয়ে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখবে। বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘায়িত উপস্থিতি বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা এবং সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলছে। এই সংকট প্রলম্বিত হলে হতে থাকলে তা এই উপমহাদেশের বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ সরকার প্রধান বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ সমাজ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তার সরকার। বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল ৫টি অর্থনীতির মধ্যে অন্যতম। জিডিপি হিসাবে আমাদের অবস্থান ৪১তম। আমরা সমাজের সবচেয়ে দুর্বল ব্যক্তিদের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছি, যাতে সমাজের কেউ পিছিয়ে না থাকে। জলবায়ু নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আবারও ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের দ্ব্যর্থহীন সমর্থন পুনর্ব্যক্ত করেন বঙ্গবন্ধু তনয়া। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।